রাজ্যের সমস্ত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং মহকুমা হাসপাতালগুলিকে ক্রমান্বয়ে উন্নত করা হবে। জেলা হাসপাতালগুলিতে ট্রমা সেন্টার চালু করার থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করা হচ্ছে, যাতে রাজ্যের প্রধান হাসপাতালগুলির উপর চাপ না পড়ে। সোমবার কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির উপর জোর দিচ্ছেন। রাজ্য সরকার স্বাস্থ্য শিক্ষার উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। মুখ্যমন্ত্রী বলেন, আগে কথায় কথায় চিকিৎসার জন্য বাইরে যেতে হতো, বর্তমানে রোগীদের যাতে চিকিৎসার জন্য বাইরে যেতে না হয় তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে একটি সুপার স্পেশালিটি পরিষেবা চালু হয়েছে। রাজ্যে এখন জটিল নিউরো কার্ডিয়াক রোগের চিকিৎসা হচ্ছে। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, হাসপাতালকে মন্দিরের মতো ভাবতে হবে, নিজের মতো করে ভাবলে পরিষেবা প্রদান করা সহজতর হয়। তিনি বলেন, আমাদের রাজ্যের ডাক্তারবাবুদের উপরও জনগণকে আস্থা রাখতে হবে এবং চিকিৎসকদের ঝুঁকি নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীদের মানুষের সাথে ভালো ব্যবহার করা প্রয়োজন এবং সময়ের কাজ সময়ে শেষ করা দরকার। মুখ্যমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশ্বের এই বৃহত্তম প্রকল্পে দেশের অনেক মানুষ উপকৃত হচ্ছেন। এই রাজ্যেও 13 লক্ষ আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে। 2 লক্ষ সুবিধাভোগী 300 কোটি টাকার আর্থিক সহায়তা পেয়েছেন। নতুন এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটির ভালোভাবে রক্ষণাবেক্ষণের জন্য তিনি স্বাস্থ্যকর্মী সহ এলাকার সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। মালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যে নবনির্মিত ভবনটি আজ উদ্বোধন হলো, তার মধ্যে 10টা এখানে বেড আছে এবং সেই স্বাস্থ্যকেন্দ্রটি নতুন ভবন নির্মাণ করতে প্রায় 20 কোটি 50 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে। এটা শুরু হয়েছিল 2017 থেকে এবং 24/7 তার পরিষেবা দেওয়া হয়েছে। আপনারা জানেন, আমাদের সরকারের প্রাথমিক যে আমাদের বিষয় এবং সেটাকে অ্যাড্রেস করা, সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য, প্রথম স্বাস্থ্য, এডুকেশন, এগ্রিকালচার। কিন্তু স্বাস্থ্য ছাড়া কারোরই চলবে না, আমরা সবাই জানি। এখানে যারা আজকে এই অত্র এলাকার যারা গুণীজনেরা আছেন, আমার মা ও বোনেরা আছেন, নিশ্চয়ই এখানে কাঞ্চনমালাতে বহু প্রতীক্ষিত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এখানে শুরু হয়েছে, তার নিশ্চয়ই। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র প্রাঙ্গণে নবনির্মিত ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, স্বাস্থ্য সচিব ডক্টর দেবাশিস বসু, টুকলি পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান দুলাল সরকার, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক ও হিমানি দেববর্মা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।